আরে বার করেন তো, আরে বার করেন,
বিভিন্ন দেশ থেকে দেশের প্রেসিডেন্ট আমরা তাদের এই 14-15 বছরের যা ক্ষতি নির্বাচন সেইখানে ফেরার আকুতি তাদের অন্তরের মধ্যে ঘুমড়ে মরেছে আসতে পারে। আপনারা জানেন সেই সমস্ত দেশে রাজনীতি করা যায় না, তারপরেও আমাদের দেশে যারা গণতন্ত্রের পক্ষে দলের নেতৃবৃন্দ পরিবর্তেই তারা দাঁড়িয়েছেন এবং অনেকে সেখানে কারাগারেও ছিলেন, সুজিত ভাই সহ অনেকে সেখানে কারাগারে ছিলেন, যে দেশের গণতন্ত্র ফেরানোর জন্য তারা প্রবাসেও নিশ্চুপ থাকেননি, তারা সেখানে তাদের কণ্ঠের আওয়াজ তুলেছে এবং তুলতে গিয়ে তারা কারারুদ্ধ হয়েছে। শেখ হাসিনার মতো একটা নিষ্ঠুর রক্ত পিপাসু মহিলা ফেরাউনের পতনের পর তারা সেখানকার কারাগার থেকে মুক্ত হয়েছেন। আমাদের দেশের শ্রদ্ধেয় ডক্টর ইউনূস সাহেব, তিনি সেই সমস্ত দেশে তিনি সরকারকে বলেছেন তাদেরকে মুক্তি দেওয়ার জন্য সেই সরকারগুলো মুক্তি দিয়েছে। আজকে মুক্ত বাতাসে, আজকে বিশুদ্ধ বাতাসে, স্বৈরাচার মুক্ত একটি দেশে দীর্ঘদিন ধরে বাপ মা ভাই বোন এমনকি স্ত্রী পরিবার সন্তান সবকে বঞ্চিত হয়ে তারা সেই সমস্ত দেশে পরবাসে দিন তবু তারা নিজ দেশের প্রতি যে ভালোবাসা, দেশে প্রেম এবং গোটা দেশকে কারাগারে পরিণত করা শেখ হাসিনার সমস্ত উৎপীড়ন যন্ত্রণা সহ্য করেও তারা সেখানে দিন যাপন করেছেন, একরকম অবরুদ্ধ অবস্থায় থেকেছে, তারপর তারা দেশে আসতে পারেন, কারণ আসলে পরেই কারণ সেখানে তারা বাংলাদেশের গণতন্ত্র ফেরানোর জন্য কথা বলতেন, এই কারণে সবার ছবি চেহারা বাংলাদেশের গোয়েন্দারা গিয়ে ফিরে এবং যারা কোনো রকমে দেশে ফেরার চেষ্টা করতে বা কিন্ত তাদের অনেককেই কারাগারে নিপীড়ন নির্যাতন, এই কারণে অনেকেই দেশে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে আজকের এই মুক্ত পরিবেশে তারা ফিরে আসতে পেরেছে। রকিব ভাই তিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তিনি দিনের পর দিন পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে বাংলাদেশিরা আছে সেটা সংগঠন করার জন্য সংগঠিত করার জন্য তিনি ছুটে বেরিয়েছে, অনেকে যারা আছে তারা নিজ দেশে ফিরে আসবে, নির্যাতনের মুখোমুখি হয়েছে, এসব দেশেও নির্যাতনের মুখোমুখি হয়েছে এবং আজকে তারা ফিরেছে। তাই বন্ধুরা আমার নিপীড়নের যে কত ভয়াবহ মাত্রা আছে, সন্তানকে তার পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন, স্বামীকে তার স্ত্রীর কাছ থেকে বিচ্ছিন্ন, বাপ্পাকে তার সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন করে, এই ছিল ঘাতক সে আমার। আজকে তিনি নাই, তিনি আজকে এখন বলছে যে ভারতেও নাকি তাকে দেখা যাচ্ছে, তাহলে তিনি আছেন কোথায়? আজকেই খবরের কাগজ আছে, উনি আর কী করে মুখ খুলতে, উনি সমস্ত বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ড নিজ পছন্দের লোকের কাছে গিয়ে, এটা যেন বাংলাদেশ ছিল শেখ পরিবারের একটা নিজস্ব জমিদারি, অনেক দেশ আছে না বংশের নামে বাংলাদেশ থেকে শেখ হাসিনা পরিণত করেছিলেন শেখ বংশের নিজস্ব রাজত্ব হিসেবে জমিদারি, কারণ এখানে কেউ নিজের স্বাধীন মতো কোনো কাজ করে, গণতন্ত্র দূরের কথা, কেউ যদি হাসিনার বিরুদ্ধে তার পরিবারের বিরুদ্ধে একটু শব্দ করত তাহলে তার লাশ পড়ে থাকত বুড়িগঙ্গার ধারে, নাহলে শীতলক্ষার ধারে, নাহলে ধলেশ্বরীর পানে, এই তো ছিল।
গুম গুপ্ত হত্যা জাতীয় জীবনের অংশ ছিল। শত শত গুম, শত শত বিচার বহির্ভূত হত্যা, এইটার মধ্যে জীবন যাপন করেছে দেশের বিরোধী দল। কেউ সত্যের জন্য, ন্যায়ের জন্য, আইনের শাসনের জন্য, গণতন্ত্রে মুক্তভাবে কথা বলার জন্য কথা বলতে গেলেই তার পরিণতি হয়েছে, হয় সে গুম হবে, না হলে বিচার বহির্ভূত হবে, না হলে তার পুলিশে তার অকথ্য নিপীড়ন নির্যাতন হয়েছে। এই তো ছিল পরিণতি। আপনারা দেখেছেন, আমি বলেছি শেখ পরিবারের রাজত্ব, শেখ হাসিনার শেখ পরিবারের রাজত্ব এরকম একটা নমুনা। এস আলম নামে একজন ব্যবসায়ী শেখ হাসিনার অত্যন্ত, তাকে বাংলাদেশে প্রায় অধিকাংশ ব্যাংক কেড়ে নিয়ে তাকে দেওয়া হবে, অনেক মিডিয়া কেড়ে নিয়ে তাকে দেওয়া হবে। কি ছিল সে? আজকে তো তার আমরা অনেক কিছু প্রমাণ পাচ্ছি কেন দিয়েছে। তাদেরকে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ীর প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান দিয়ে তার মাধ্যমে তিনি বিদেশে টাকা পাচার করতেন। যদি কোনোদিন পালিয়ে যেতে হয় তাহলে সেই এস আলমের লোকেরা, এস আলম যে টাকা পাচার করছে, এই টাকা পাচার। আজকে এস আলমের কাজের মেয়ের অ্যাকাউন্টে 1 কোটি টাকা, তার কাজের মেয়ের অ্যাকাউন্টে 1 কোটি টাকা, এবং কাজের মেয়ের স্বামীকে একটি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার করা হয়েছে। এই যে উদ্ধত্ত, এই যে বেপরোয়া অবস্থা, কাজের মেয়ের স্বামী একটি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার। একটা সিনিয়র প্রিন্সিপাল অফিসার হতে গেলে কতখানি শিক্ষিত হতে হয়, লেখাপড়া জানতে হয়, ইউনিভার্সিটির সবচাইতে মেধাবী ছাত্র হতে হয়। শেখ হাসিনার কাছে পরোয়া করে, কারণ এস আলম তার অর্থনৈতিক নিরাপত্তা কার? শেখ হাসিনা। শেখ হাসিনা যদি কখনো বিদেশে চলে যায় তাহলে তাকে পালবে কে, পুষবে কে? এই কারণে এস আলমের কাছে তিনি একের পর এক মিডিয়া দিয়েছেন, একের পর এক আপনার কী বলে যে ব্যাংক তুলে দিয়েছে, এইভাবে আরও কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। আজকে আপনার কী বলে যে তাদের ব্যাগ থেকে, তাদের থলে থেকে একের পর এক বিড়াল বের হচ্ছে। মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করা হয়েছে, যে সেখানে যত শ্রমিক যাবে ম্যান পাওয়ার এক্সপোর্ট হবে, এটা কয়েকটা লোক ছাড়া পারবে না। একজন গণবিরোধী, গণশত্রু যে শিশু কিশোরের রক্ত পান করেছে অবলীলা, তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। অবশ্যই তাকে বিচারের আওতায় নিয়ে এসে গোটা বিশ্বের কাছে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে বাংলাদেশে কোনোদিন আর কেউ স্বৈরাচার আর ফ্যাসিজম কায়েম করতে পারে।